প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব যে একটা দুর্যোগ চলছে, ভাইরাস, করোনা ভাইরাস, এই মহামারীর সময় আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠানটি, লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে জানাচ্ছি রাজবাড়ী অনলাইন স্কুলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ তৈয়বুর রহমান, সহকারী শিক্ষক চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় গোয়ালন্দ রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের আইসিটি বিষয়ে যে শিক্ষাদান করেছিলাম, আশা করি সেখান থেকে তোমরা ভালো মতোই বুঝতে পেরেছ। হ্যাঁ বন্ধুরা, আজকেও আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশা করি তোমরা প্রত্যেকেই এই ক্লাস শেষ অবধি আমার সাথে থাকবে এবং প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবে, কোনো সমস্যা হলে আমাকে তোমরা জানাবে। তো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর পার্ট 19 থেকে। আজকে আমি এমন একটি বিষয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি বা উপস্থাপন করতে যাচ্ছি যে বিষয়টি শুধু তোমাদের প্রয়োজন হবে এমন না, যারা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে, যারা আইসিটি বিষয় বা ইন্টারনেট বা মোবাইল, ল্যাপটপ, যে যাই ব্যবহার করি কিনা, প্রত্যেকেরই কাজে লাগবে আশা করি। তো আমরা একটা গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি যে কোনো ব্যক্তি যদি ডালের উপর বসে সেই ডালটাকেই কাটতে যায় তাহলে কেমন হবে? বন্ধুরা, প্রশ্নটা থাকলো, উত্তর আমি কিছুক্ষণ পরেই তোমাদের গল্পে গল্পে দিয়ে দেব। আর একজন চোখের অন্তরালে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে সেটা কেমন হবে, এটা তোমাদের চিত্রের সাহায্যে বোঝাতে পারলে আরও ভালো হতো। তোমরা একটু চিন্তা করো যে ডালের উপর বসে ডাল যদি কাটি তাহলে কেমন হবে, এবং চোখের অন্তরালে বা গোপনে বসে যদি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কেমন হবে, এ বিষয় দুটি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তা প্রথমটা হবে যে অসচেতনভাবে গাছ কাটছে, আর একজন অনিরাপদভাবে চোখের আড়ালে একা একা বসে বসে কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল দেখছে। তাহলে দুটাই কি হলো? তাহলে আজকে চিন্তা করো যে এভাবে গাছ কাটা বা একা একা বসে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল যাই ব্যবহার করি কিনা, এটা ঠিক কিনা, এ সম্পর্কে তোমরা একটু অবশ্যই ধারণা লাভ করতে পারছো। এ সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, তুমি নিশ্চয়ই জেনে গেছো যে আজকের পাঠ আইসিটির সচেতন ব্যবহার। তাহলে আমরা আজকে আলোচনা করব আইসিটির সচেতন ব্যবহার। তো আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে এই পাঠ শেষে তোমরা কি কি বিষয়গুলো জানতে পারবে, আইসিটি সম্পর্কে জানতে পারবে, আইসিটির সংজ্ঞা বা আইসিটি কি এ সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। আইসিটির সচেতন ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে, সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলি তোমরা বর্ণনা করতে পারবে, এবং সর্বশেষে যে বিষয়টি আমি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আইসিটি সচেতন ব্যবহারের ক্ষেত্রগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই যে আইসিটি কি। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি হচ্ছে কোনো কিছুর মাধ্যমে তথ্যের উৎপত্তি, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করাকেই আইসিটি বলে। আইসিটি হচ্ছে কোনো কিছুর মাধ্যমে তথ্যের উৎপত্তি, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করাকেই আইসিটি বলে। তথ্য প্রযুক্তির উপাদানসমূহ, দ্য এলিমেন্টস অব আইসিটি, তথ্য প্রযুক্তির বর্তমান যেসব মৌলিক হিসেবে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যোগ সহকারে আমার এই লাইভ ক্লাসটি দেখবে তোমাদের, আমি আবারও জানিয়ে রাখছি যে রাজবাড়ী অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের এই লাইভ ক্লাস যারা দেখছেন তাদেরকে আমি পুনরায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা পড়াচ্ছিলাম যে আইসিটি কাকে বলে বা আইসিটির সংজ্ঞায়ন, কম্পিউটার এবং আইসিটির মৌলিক যে
এলিমেন্টস বা উপাদানগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি, কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইস, কম্পিউটারিং, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, অডিও, ভিডিও, স্যাটেলাইট, কম্পিউটার নেটওয়ার্ক, আধুনিক টেলিযোগাযোগ, মডেম ইত্যাদি, এগুলো আইসিটি অব এলিমেন্টস অব আইসিটি। এগুলো সম্পর্কে তোমরা পূর্বের ধারণা লাভ করেছো, তো আমি এখন একটু স্মরণ করিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা আলোচনায় যাব যে আইসিটি সচেতন ব্যবহার। তো ডিয়ার লার্নার্স, তো আমরা এখন আইসিটির সচেতন ব্যবহার সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে। তো সচেতন ব্যবহারের ক্ষেত্রে কী কী সচেতনভাবে ব্যবহার করা যায়, এই ব্যাখ্যা আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। ওয়াইফাই রাউডার প্যাটার্নস কন্ট্রোল, যেমন ডাটা ইউজ লিমিটেড করে দেওয়া, সন্দেহের তালিকায় থাকা শিশুদের জন্য ক্ষতিকর এমন ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া, ইত্যাদি করা যেতে পারে। নাম্বার টু, গুগল ওয়াইফাই অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে আমরা সহজে শিশুদের ওয়াইফাই ইউজ শিডিউল করে দিতে পারি। নাম্বার থ্রি, ইউটিউবের জন্য বাচ্চাদের ইউটিউব ফর কিডস অ্যাপটি ব্যবহার করতে দেওয়া, কারণ ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেগুলো দেখলে বাচ্চারা মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। গুগল প্লে প্যারেন্টস কন্ট্রোলটি ব্যবহার করতে পারেন, এতে আপনার সন্তান কি করছে, কি অ্যাপস ইনস্টল করছে, এগুলো মুভি কি দেখছে, টিভি দেখছে, বই, গান, এগুলো কন্ট্রোল করতে পারেন। তো গুগল ফ্যামিলি লিংক অ্যাপসের মাধ্যমে আপনার শিশুর লোকেশন, কোন অ্যাপস কতটুকু বা কতক্ষণ ব্যবহার করবে বা দেখতে পারবে সে সম্পর্কে আপনি জানতে পারবেন, স্ক্রিন টাইম সেট করতে পারবেন, ও আরও অনেক কিছু সুবিধা পাবেন এই অ্যাপসটির মাধ্যমে। বাচ্চাদের ফোনের গুগল অ্যাকাউন্ট ভিজিট করে আপনার বাচ্চার অ্যাক্টিভস দেখতে পারবেন। বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি থাকুন এবং অনলাইনে কার সাথে কখন কিভাবে কথা বলছে সে সম্পর্কে নজর রাখতে হবে। ডিজিটাল ফুটপ্রিন্টস বা বাচ্চাদের ছবি, পার্সোনাল ডেটা অনলাইনে শেয়ার বা শেয়ার মিডিয়াতে শেয়ার করে দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো আমার আজকের এই ক্লাসটি আমি পূর্বেই বলেছি, শুধু শিক্ষার্থীরা উপকৃত হবে এমন নয়, যারা অনলাইনে ব্যবহার, যা আইসিটি বা তথ্য প্রযুক্তির ব্যবহার করে এবং যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এই লাইভ ক্লাসটি উপযোগী হবে বলে আমি আশা রাখছি। এবং যাদের বাচ্চারা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এই টিপসগুলো অনেক কাজে লাগতে পারে আশা করছি। তো বাচ্চাদের ফোনের ডিভাইসে সফটওয়্যার আপডেট রাখতে হবে, ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অনলাইনে কিভাবে সুরক্ষিত থাকা যায় বা কিভাবে সুরক্ষা করা যায় সে সম্পর্কে বাচ্চাদের টিপস দিতে হবে এবং এর গুরুত্ব সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে। শিশুর ব্যবহারের পরিবর্তে শিশু যে কি ব্যবহার করছে তার ব্যবহারে কোনো পরিবর্তন হলো কিনা সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চাটির ব্রাউজিং হিস্ট্রি চেক করতে হবে প্রতিদিন, যে আমার বাচ্চা কোন ওয়েবে বা কোন ব্রাউজিং হিস্ট্রি কোথায় প্রবেশ করলো, ক্ষতিকারক কোনো হিস্ট্রি বা কোনো ওয়েবে প্রবেশ করছে কিনা, কোনো খারাপ দিক কিছু দেখছে কিনা সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কৌশলে তাদের সঙ্গে ডিভাইস নিয়ে বসে অনলাইনে বসতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে। মোটামুটি তাদের সঙ্গে একটা ফ্রি ব্যবহার এবং আলোচনার মাধ্যমেই কিন্তু বাচ্চাদের এই ক্ষতিকারক অনলাইন ব্যবহার থেকে বিরত রাখা যেতে পারে। তো বন্ধুরা, অপরিচিত কারোর সঙ্গে কথা বলা যাবে না, হঠাৎ করে অপরিচিত কোনো ব্যক্তি ফোন দিতেই পারে, সেখানে সেগুলো তাদের সাথে কথা বলা যাবে না, তাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি মনে হয় যে বাচ্চারা অনলাইনে নজর রাখছে বা স্পাই করছে তাহলে তাদের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী শরণাপন্ন হতে হবে। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হলে সাইবার ক্রাইম নামের যে অপরাধগুলো আজকাল ঘটে থাকছে সেগুলো তো আমরা প্রায়ই দেখছি, সেগুলো সম্পর্কে বা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই ধারণা রয়েছে। এ সম্পর্কে তোমাদের যারা ছোট ভাই বোন রয়েছে বা যারা এ সম্পর্কে অজ্ঞ তাদেরকে তোমাদের জানাতে হবে।
তাহলে সন্তানের কি বলতে চায় সে সম্পর্কে ধৈর্য ধরে শুনতে হবে। অনলাইনে খারাপ দিক এবং ক্ষতিকর জিনিস ম্যালওয়্যার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারপরে হোম ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি রাখতে হবে। বাচ্চাদের ডিভাইস ওপেন নেটওয়ার্ক বা ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করা যাবে না বা করতে দেওয়া যাবে না। কোনো লিংক বা অ্যাডে ক্লিক করা থেকে বিরত রাখতে হবে। সবসময় সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোনো সাইবার ক্রাইম বা রুলিং বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হওয়া যায় সঙ্গে সঙ্গে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট কী করতে অবহিত করতে হবে। জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে অথবা 999 নম্বরে বিনামূল্যে কল করতে হবে। তো এই হচ্ছে আমাদের জানলাম সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো। এখন আমরা জানবো, আমরা এতক্ষণ জানলাম ICTর সচেতন ব্যবহার, এখন ইন্টারনেটের ব্যবহারের নিয়মগুলো কী কীভাবে ইন্টারনেট ব্যবহার নিয়ম কীভাবে করা যায় সে সম্পর্কে আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জানবো আমরা ইন্টারনেটের ব্যবহারের নিয়মগুলি। তো আমাদের ইন্টারনেট সচেতন ব্যবহার কিভাবে করা যায় সে সম্পর্কে আমি এখন আলোচনা করার চেষ্টা করব। অত্যাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অচেনা মানুষকে ফোন দেওয়া যাবে না এবং তাদের ফোন রিসিভ করা যাবে না। ফেসবুকে কি পোস্ট করেছি তা অবশ্যই চেক করে পোস্ট করতে হবে, লাইক শেয়ার কমেন্টস এগুলো করতে হবে। ফোন পাসওয়ার্ড দিয়ে লক করতে হবে। ফোন অযাচিত আনলক করে যেখানে সেখানে রাখা যাবে না। ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না, অন্যকে পাসওয়ার্ড দেওয়া যাবে না। সাইবার ক্রাইমে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলো যে সাইবার ক্রাইম সে সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। দেশ বিরোধী কোনো পোস্ট দেওয়া যাবে না, লাইক করা যাবে না, শেয়ার করা যাবে না, কমেন্টস করা যাবে না। কপিরাইট থেকে বিরত থাকতে হবে। কোনো ওয়েবসাইট ব্রাউজ করার পর তা সাইন আউট করতে হবে। এখানে যদি আমি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি সেখানে সাইন আউট না করি সেখানে এক অন্য কেউ ঢুকে ক্ষতি করার সম্ভাবনা কিন্তু অনেকাংশে থেকে যাবে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে পাসওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফেসবুকের হতে পারে, ইমেইলে হতে পারে, যে কোনো সাইটের পাসওয়ার্ড হতে পারে, সেখানে কিন্তু অন্য কারো দেওয়া যাবে না অথবা সাইন আউট না করে বা অফিস আদালতে যেখানেই আমি থাকি না কেন বা যেখানে এটা ব্যবহার করি না কেন সেখান থেকে কিন্তু অবশ্যই সাইন আউট করতে হবে। সাইন আউট না করলে সেখানে কিন্তু একটা ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। এজন্য ইন্টারনেটের সচেতন ব্যবহারের নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমরা যারা জানি না, যা আজকাল ইন্টারনেট ব্যবহার করেন এরকম লোকের সংখ্যা খুবই, শিক্ষিত লোকের সংখ্যা খুবই কমই রয়েছে। এবং যারা তোমরা ইন্টারনেটে ব্রাউজ করো, বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করো বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করো, তাদেরকে অবশ্যই এই সচেতন ব্যবহার সম্পর্কে নলেজ কিন্তু থাকতে হবে। না তা না হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। তো তোমরা, আমি যে বিষয়গুলো বললাম এটা যে শুধু শিক্ষার্থীদের প্রয়োজন হবে এমন না, আমি পূর্বেই বলেছি এটা যারা ICT বর্তমান গ্লোবাল এই বিশ্বায়নের যুগে যারা ICT বা আমরা বিভিন্ন নেটওয়ার্কিং কাজে জড়িত থাকি বা নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যবহার করি এবং কাজ করি, তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, না হলে বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। তো ICTর এখন আমরা জানবো যে ICT সচেতন ব্যবহারের ক্ষেত্রসমূহ, ICT সচেতন ব্যবহার ক্ষেত্রসমূহ আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করার চেষ্টা করব যে ICT সচেতন ব্যবহারের ক্ষেত্রসমূহ। তাহলে ICT সচেতন ব্যবহার কোন কোন ক্ষেত্রগুলো ব্যবহার করব আমরা সে সম্পর্কে আমরা একটা
আর্টিকেল পড়ার উপস্থাপন করার চেষ্টা করব তোমাদের সামনে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই বিষয়গুলি লক্ষ্য করবে। মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ মানুষকে অনেক সুযোগ করে দিয়েছে। আসলে পূর্বের কথা, 20 বছর আগের কথা আর বর্তমানের কথা চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে 20 বছর আগে কী অবস্থায় ছিল আর বর্তমানে কী অবস্থায় আমরা রয়েছি এবং সামনে আগামী 20 বছরে আর কোন পর্যায়ে পৌঁছে যাবে আইসিটি, অবশ্যই আমরা ধারণা করতে পারছি। তবে কিশোর ও তরুণী এর ব্যবহার কিন্তু বেশি করে, অনেক ক্ষেত্রে তারা ক্ষতিকারক ওয়েবসাইট হয়রানির সম্মুখীন হতে পারে। তাহলে আমরা যারা একটু বিজ্ঞ বা যারা একটু বয়স্ক বা যারা একটু জ্ঞান রাখি তারা কিন্তু এই বিষয়গুলো একটু নিরাপদ ব্যবহার চেষ্টা করি, কিন্তু যারা কিশোর কিশোরী রয়েছে তারা কিন্তু কৌতূহল বশত অনেক বিপজ্জনক ওয়েবসাইটে বা অনেক ক্ষতিকারক ওয়েবসাইটে বা অনেক হয়রানির শিকার হয়। তো এক্ষেত্রে অবশ্যই তাদের সচেতন হতে হবে। তবে সেক্ষেত্রে আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সচেতন থাকতে হবে। মূলত এই হয়রানি বা ক্ষতিকর প্রভাব থেকে বিরত থাকার জন্যই ইন্টারনেট সেফার্ড বা নিরাপদ ইন্টারনেট দিবস পালন করা হয়, কারণ এটা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য নিরাপদ ইন্টারনেট দিবস বা সেফার ডে, ইন্টারনেট সেফার ডে আমরা প্রতি বছর পালন করে থাকি। এটা একটা সচেতন বৃদ্ধি, সচেতনতা মানুষের মাঝে বা যারা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে এই সম্পর্কে সজাগ করার জন্যই করা হয়। প্রত্যেক বছর বিশ্বজুড়ে নিরাপদ ইন্টারনেট দিবস পালিত হয়। প্রযুক্তি ব্যবহারের দায়িত্বশীলতা, সৃজনশীলতা বা নিরাপদ থাকাকে চর্চার মধ্যে নেওয়ার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। এই দিবসটির একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মানুষ যাতে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার করতে পারে এবং মানুষ নিরাপদে থাকে, ভালো থাকে, এটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটাই। 2004 সালে ইউরোপের ইউনিয়ন সেফ বর্ডার প্রকল্পের অংশ হিসেবে এই দিবসটির যাত্রা শুরু হয়। বছরের পর বছর ইনসেফ নেটওয়ার্ক দিবসটি উদযাপনের দায়িত্ব নেয়। বর্তমান বিশ্বের প্রায় 100টি সাইবার অপরাধ ইন্টারনেটের হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি করে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিরাপদ ইন্টারনেট ব্যবহার যে কাজ করছে এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের সেফার ইন্টারনেট কেন্দ্রের সমন্বয়ে শতাধিক সংস্থা যুক্ত হচ্ছে, যাতে শিশু ও তরুণ নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল থেকে প্রযুক্তিটির ব্যবহার করতে পারে। এবছর নিরাপদ ইন্টারনেট দিবসের প্রতিপাদ্য অপেক্ষাকৃত সুস্থ ইন্টারনেট ব্যবহারের সচেষ্ট হই। তো এদিকে গ্রামীণ ফোন নিরাপদ ইন্টারনেট দিবসকে নিয়মিত উদযাপন করে আসছে। বিশ্বজুড়ে প্রতি বছর দিবসটি সাড়ম্বরে পালিত হলেও বাংলাদেশে উদযাপন হওয়ার তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। অথচ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষাপট নিরাপত্তা ইন্টারনেট বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা তথ্য প্রযুক্তির খাতে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা দিয়েছেন। অবশ্য আমার বাংলাদেশ ইতিমধ্যে ইন্টারনেট খাতে অনেক ডেভেলপ করেছে, এ বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং দিন যতই যাচ্ছে এই বিষয়ে ডেভেলপ ডে বাই ডে হয়েই যাচ্ছে। আচ্ছা, আমরা সোশ্যাল নেটওয়ার্কিং নিরাপত্তা, শিশুদের ক্ষতিকারক যে বিষয়গুলো এবং এর সুরক্ষার জন্য এ দিবস উদযাপনে আরও আমাদের জোরালো হতে হবে। আসুন আমরা সবাই মিলে ইন্টারনেট নিরাপদ ব্যবহারের একটা প্রতিজ্ঞা হই এবং এই দিবস উদযাপন করি এবং সারা বাংলাদেশকে একটা নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জোন হিসাবে আমরা যাতে তৈরি করতে পারি সেই প্রত্যয় আমাদের প্রত্যেকেরই রয়েছে। তো আমরা জানলাম যে আইসিটি সচেতন ব্যবহারের ক্ষেত্রসমূহ এখন যে সাইবার ক্রাইম যেখানে সেখানে ঘটে চলছে, আমরা কী কী বিষয়গুলো থেকে সচেতন হতে পারবো সেই বিষয়গুলো পূর্বেই তোমাদের ডিটেলস আলোচনা করেছি। আশা করি সেখান থেকে তোমরা উপলব্ধি করতে পেরেছ যে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার কীভাবে করা যায় এবং সচেতনতা বৃদ্ধির জন্য কী কী করা যায় সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সারাদিন চেষ্টা করে যদি একজন মানুষ, আমি আলোচনা করছি যে একজন একটা লাঠি দিয়ে কখনো গাছের ঢাল কাটা যায় না, কাটতে পারে না। তো কিন্তু একটা ধারালো দা দিয়ে সহজেই কিন্তু একটা ডাল কাটা যায়। তা এখন বিষয়টা আমি এটা বোঝাতে চাচ্ছি যে যেখানে যা প্রয়োজন সেখানে সেটি ব্যবহার করতে হবে। ডাল দিয়ে যেমন গাছের ডাল কাটা যায় না, তেমনি অনিরাপদ কোনো কিছু করলে সেটা কিন্তু নিরাপদ থাকা যায় না, সেখানে বিপদের সম্ভাবনা থাকে। এখন দিয়াশালাই
যেটাকে আমরা 2000 সালে আগুন জ্বালাই, এটা কিন্তু বিপজ্জনক। তা বিপজ্জনক এবং এটা উপকারেও আসে। এটা আমি ব্যবহার যেমন করব তার উপকারিতাও তেমন পাব। এখন আইসিটির সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে। এখন আমি যদি শুধু অসুবিধাটার কথা ধরি তাহলে কিন্তু হবে না, সুবিধাটাও ধরতে হবে। তাহলে আমার ব্যবহারটা সুবিধার আমার অন্তরালে আমার পক্ষে নিয়ে আসতে হলে আমার সে সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং ব্যবহারটাও সেরকম করতে হবে। তো আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব তখন আমি পূর্বেই বলেছি যে সচেতনভাবে ব্যবহার করব। আমি কারো বিপদের কারণ হয়ে যাব না, দাঁড়াবো না, এবং আমার ক্ষতি যেগুলো হয় সেগুলো সম্পর্কে আমি সম্যক জ্ঞান রাখব এবং যে কেউ আমাকে ক্ষতি করতে পারে এই ধারণাটা আমাদের থাকতে হবে। তাহলে আমার ব্যবহারটাও সচল এবং সচেতন করতে হবে। যেমন আমি ঘরে বসবাস করি, সেই ঘরের দরজা যদি আমি খুলে রাখি তাহলে চোর এসে সব কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি আমি আমার বিভিন্ন ব্রাউজিংয়ের পাসওয়ার্ডগুলো সুরক্ষিত পাসওয়ার্ড দেব এবং সেখানে অবশ্যই ব্যবহার শেষে পাসওয়ার্ডগুলো লক করে রাখবো, যে যাতে অন্য কেউ প্রবেশ করে আমাকে ক্ষতি না করতে পারে। তো এ সম্পর্কে এখন ইন্টারনেট তো বর্তমান বলাই বাহুল্য যে কম্পিউটার মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া তো কল্পনাই করা যায় না, যে কোনো কিছু প্রয়োজন হলেই আমাদের ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। তো ইন্টারনেট কল্যাণে সারা পৃথিবী কিন্তু এখন হাতের মুঠোয় এসে দাঁড়িয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এ সম্পর্কে তোমাদের আলোচনা করেছি এবং সামনের ক্লাসে হয়তো ডিটেলস আলোচনা আরও আসবে। তো তোমরা ইন্টারনেটের ব্যবহার যে সারা বিশ্ব জুড়ে রয়েছে এ সম্পর্কে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর যেমন সুন্দর সুন্দর জায়গা রয়েছে তেমনি বিপজ্জনক জায়গাও রয়েছে। তাহলে আমাদের কি বিপজ্জনক জায়গায় যাইব নাকি আমরা যেখানে সুন্দর জায়গা সেখানেই যাব? তাহলে আমরা অবশ্যই যেটা নিরাপদ সেটার ব্যবহার করব, অনিরাপদ না সেটাই কিন্তু আমরা ব্যবহার করব না। তো চমৎকার ওয়েবসাইট যেটা তুমি উপভোগ করতে পারো সেগুলো কিন্তু বিপদ সেখানেও রয়েছে। তো ওয়েবসাইটগুলো ব্যবহার করব দেখে শুনে বুঝে। কোনোভাবেই ওয়েবসাইটগুলো যেগুলো ক্ষতিকর বাচ্চাদের জন্য সেগুলো আমরা ব্যবহার করব না এবং অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করব না, চ্যাটিং করব না, কোনো পাসওয়ার্ড দেব না। তাহলে আমরা বিভিন্ন ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। আর তোমাদের যেমন তোমাদের সপ্তম শ্রেণীর কথা বলছি, তোমরা কিন্তু তোমাদের সপ্তম শ্রেণী সম্পর্কে সম্যক ধারণা আছে, নবম শ্রেণী সম্পর্কে তোমাদের অতটা ধারণা নাও থাকতে পারে। সেই জন্য তোমরা যে লেভেল অনুসারে তোমরা তোমাদের ব্যবহারের যে ক্ষেত্রটা সেগুলোও কিন্তু সীমাবদ্ধ রাখবে। এখন লেভেল অনুসারে ব্যবহার করলে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তোমরা সপ্তম শ্রেণীর লেভেল তোমাদের লেভেল থাকবে ওই ধরনের, কিন্তু এখন তোমরা যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লেভেলে চলে যাও তাহলে কিন্তু এখানে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। তো সাইবার জগতে অনেক তোমাদের বয়স উপযোগী যে আছে সেগুলো ব্যবহার করবে, যেগুলো তোমাদের বয়স উপযোগী নয় সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। যদি সেখানে তোমরা ব্যবহার করতে চাও সেখানে কিন্তু থাকবে। তাহলে সাইবার জগতে সব জায়গায় তোমরা নিরাপদ ব্যবহার করবে এবং চোখের আড়ালে কখনোই ইন্টারনেট মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করবে না, যেটা তোমাদের অভিভাবকরা তোমাদের নিয়ে চিন্তিত হয়ে যেতে পারে। তো এমন জায়গায় বসে সবাই ব্যবহার করবো যে সবাই সেখানে দেখছে। যেমন স্কুলে তোমাদের সবাই মিলে কিন্তু আমরা ল্যাপটপ ব্যবহার করতে পারি, যেখানে সবাই মিলে দেখতে পারি। তো বন্ধুরা, আমরা তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। একটা আনন্দের বিষয় যেখানে বাচ্চারা অনেক কিছু উপভোগ করতে পারে, শিখতে পারে, জানতে পারে। তো এইগুলো আমরা জানলাম আজকে সপ্তম শ্রেণীর বন্ধুরা। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই লাইভ ক্লাসটি উপযোগী হবে। তো আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে পর্যন্ত তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবে এবং
বের হবে, তবে বেশি বের হয়। স্কুল কবে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তোমরা অবশ্যই সিলেবাস অনুসারে বাড়িতে বসে সুন্দরভাবে লেখাপড়া করবে এবং অভিভাবকদের তাদের কথার বাইরে তোমরা যাওয়ার চেষ্টা করবে না। বাপ মা সবসময় তোমাদের ভালো চায়, তো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাড়িতেই থাকবে এবং সিলেবাস অনুসারে পড়াশোনা করবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।